হাই, আমি রূপম। এখন ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস দেবো, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেব মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি প্রজাপতি নিয়ে। এই ছবিটার ট্রেলার কবে আসছে? এই ছবিটা আমরা জানি রিলিজ হচ্ছে ক্রিসমাসে, যখন হত্যাপুরি হামি টু বক্স অফিসে আসবে। তো সেই সময় এই ছবিটা এসে কীরকম কী পারফর্ম করবে সেটা তো আমরা পরে দেখব, তার আগে দেখার ছবিটার ট্রেলার হয় কেমন। তো ছবিটার ট্রেলার আসছে ফার্স্ট ডিসেম্বর প্রজাপতি ট্রেলার আসছে। দেখা যাক ট্রেলারটা কীরকম কী বাজ তৈরি করতে পারে, এক্সাইটেড অডিয়েন্স হয় কি না। কারণ এই ছবিটা যে অডিয়েন্সকে মাথায় রেখে নির্মাণ করা, সেই অডিয়েন্সের জন্য কিন্তু একই সময় হামি টুও আসছে। তা অডিয়েন্স হামি টু বেছে নেয় না এই ছবিটা, না ব্র্যান্ড ফেলুদা মানে হত্যাপুরি কোন ছবিটা বেছে নেয় সেটা দেখার সঙ্গে সঙ্গে মানে প্রায় 60% হল নিয়ে রাখবে অবতার টু। এবং রোহিত শেট্টি তার ছবি যে মাস এন্টারটেনমেন্ট প্রোভাইড করে সেটাও থাকবে এক সপ্তাহ পর থেকে। তো দেখার যে এতগুলো ছবির ভিড়ে কোন বাংলা ছবিটা টিকে যায়, কোন বাংলা ছবিটা ভালো পারফর্ম করে, দেখা যাক। তো ট্রেলার আসছে প্রজাপতির 1st ডিসেম্বর। আজকের সেকেন্ড যেটা আপডেট সেটা হলো অক্ষয় কুমারের আপকামিং কমেডি ফিল্ম। তো অক্ষয় কুমার মুদস্সর আজিজের পরবর্তী ছবিতে কাজ করবে, এই আপডেটটা বোধহয় আমরা 1 বছর থেকে পাচ্ছি। তবে এর কনফার্মেশন এসে গেছে এখন। এই ছবিতে অক্ষয় কুমারের সাথে সাথে রয়েছে তাপসী পন্নু, বানি কাপুর এবং অ্যামি ভার্ক। সব ঠিক থাকলে এই ছবির কাজ শুরু হবে 2023-এর প্রথমার্ধ থেকে। এবার মুদস্সর আজিজকে একজন ভালো পরিচালক তাহলে মানে এক কথা উত্তর হলো না, সে একজন ঠিকঠাক পরিচালক, কয়েকটা ছবি ভালো মানে বিজনেস করেছে। এবার এমন না সিনেমাগুলো ভালো, যেমন হচ্ছে পতি পত্নী অর ও, এই ছবিটাকে তুমি কখনোই একটা ভালো কমেডি সিনেমা বলতে পারবে না। বা হচ্ছে তার কয়েকদিন আগে লেখা ছবি XXL, খুবই জঘন্য সিনেমা। তার আগে যদি আমরা বলি তাহলে হ্যাপি ভাগ যায় কি ভালো সিনেমা, তবে পার্ট টুটা ভালো লাগে না। তো এরকম টাইপেরই সিনেমা তিনি করেছেন। তো দেখার অক্ষয় কুমার তো মানে যে কোনো জায়গাতে হাসি দিতে পারে। তো এর ছবিতে কীরকম কী পার্ট করে দেখা যাক, কেমন হয় এই ছবিটা দেখা যাক। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সলমান খান যে ব্ল্যাক টাইগার ছবিটা করতো রাজকুমার গুপ্তার সাথে, সেই ছবিটা আবার ট্র্যাকে ফিরে এসেছে। ছবিটা দেখানো হতো ইন্ডিয়ান স্পাই রবীন্দ্র কৌশিকের কর্তৃত্ব। তো রবীন্দ্র কৌশিকের ভাইপো তিনি চাইছেন যে এই ছবিটা যাতে সলমান খানকে নিয়েই করা হয় এবং তার আঙ্কেলের পার্ট যেন সলমান খানই করেন। তারা অনেক রিসার্চ করেছে, যা যা যাবতীয় একটা ছবি বানাতে দরকার তার থেকে বেশি রিসার্চ করে রেখেছে। তো এই ছবিটাকে যাতে ভালো একটা স্পাই থ্রিলার বানানো যায়। এবার সলমান খান যদি ছবিটা না করেন তাহলে তাদের চয়েস হচ্ছে হয় রণবীর কাপুর না হলে রণবীর সিং। তবে সলমানকেই তারা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে, ছবিটা আবার ট্র্যাকে এসেছে। এবার দেখার এই ছবিটা হয় কি না। তো আমি চাইবো ছবিটা হোক এবং সলমান ভালো ডিরেক্টরের সাথে কাজ করুক, তবে যদি না হয় তাহলে অন্য কাউকে নিয়ে হোক, বাট ছবিটা হোক। যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি তো Drishyam 2 কোনোভাবে স্লো ডাউন হওয়ার কোনো চান্সেসই নেই। এই ছবিটা বুধবার দিন কালেক্ট করেছে 9,55,00,000 টাকা এবং এই ছবিটার প্রথম 5 দিনে কালেকশন হচ্ছে 96,04,00,000 টাকা, যেটা হিউজ। মানে এই ছবিটা এক সপ্তাহে 100 কোটি জাস্ট এরকমভাবে করবে। সমস্যা হচ্ছে ভেরিয়া নিয়ে, যেটা আমরা আগের দিন আলোচনা করছিলাম। ট্রেড এক্সপার্টরা মনে করছে Drishyam 2 এরকম হোল্ড রাখছে যে সেকেন্ড উইকে বহু স্ক্রিন ভেরিয়া পাবে না, যেগুলো আগে হয়তো বলা হয়েছিল যে ভেরিয়া এই স্ক্রিনগুলো পাবে। সেখানে বহু শোজ Drishyam 2কেই রেখে দেওয়া হবে, তার কারণ Drishyam 2 এর জন্য অডিয়েন্সের ক্রেজ কোনোভাবে কমছে না এবং ভেরিয়ার অ্যাডভান্স বুকিংয়ে সেটা লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভেরিয়ার অ্যাডভান্স বুকিংয়ে একটা কোথাও গিয়ে জার্ক এসেছে। এবার দেখার ভেরিয়া ভালো ওপেনিং নিতে পারে কি না। তবে যেরকম অনুমান করা হচ্ছে 8-10 কোটির মধ্যেই ফার্স্ট ডে কালেকশন করবে ভেরিয়া। তারপর ভেরিয়া যদি ভালো হয় তাহলে তো ভেরিয়া নিজের অডিয়েন্স আশা করে তৈরি করতে পারবে, দেখা যাক। যখন কালেকশন নিয়ে কথা বললামই, একটু সিনেমা নিয়ে একটা কথা বলে নিই। উদয়ন যে সিনেমা হলটা রয়েছে সেখানে পুরনো বাংলা সিনেমা দেব, জিৎ, সোহমের হিট হিট ব্লকবাস্টার ছবিগুলো তারা 50 টাকাতে দেখাচ্ছে, মানে টিকিট প্রাইস জাস্ট 50 টাকা। সেখানে দেবের 2 পৃথিবী রয়েছে, সেখানে দেবের প্রেমের কাহিনী রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, সেখানে জিতের আওয়াড়া রয়েছে, বা সোহমের বোঝনা সে বোঝানো রয়েছে, প্রেমমার রয়েছে, তো এরকম ধরনের ছবি রয়েছে। তোমরা যদি চাও তাহলে উদয়নে গিয়ে 50 টাকা ইনভেস্ট করে ছবিগুলো আবার দেখতে পারো। তো এই ছিল আজকের কিছু লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।
রেড বাটনটা প্রেস করবে অবশ্যই করে জানাতে আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।